এটা বিখ্যাত চকবাজার। পুরান ঢাকার চকবাজারের মোগল আমলের বিখ্যাত ইফতার বাজার। প্রায় 400 বছর আগে মোগল শাসনামলে বুড়িগঙ্গার তীরে ছোট্ট করে গড়ে উঠেছিল এই চকবাজার। বহু লোক একে চৌকো বন্দর নামেও ডাকতেন। যতদূর জানা যায় 1702 সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করেন। আর এই বাজারস্থ চকবাজারের শাহী মসজিদের সামনে একটা কূপ ছিল, যার চারপাশে চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন উপকরণ। মুঘলদের অন্যতম বৈশিষ্ট্য ছিল আরামায়েশ আর বিলাসবহুল জীবন, যার অন্যতম অনুষঙ্গ ছিল তাদের মুখরোচক নানা রকমের খাবার। আর তাই 16 শতকে মুঘল সাম্রাজ্য বিস্তৃত হয়ে ঢাকায় ফেরার সময় সাথে করে তাদের রাঁধুনিদেরকেও নিয়ে চলে আসে। মুঘলরা তাদের বিলাসী জীবন ধারাবাহিকতায় রমজানের ইফতারকে একটা উৎসবে পরিণত করে। তেল, ঘি এবং অধিক মশলা ব্যবহার করে তৈরি করা হয় এরকম হাজার রকমের খাবার। কথিত আছে চকবাজারের শাহী মসজিদের নাম অনুসারে অনেক খাবারের নামকরণ করা হয়। 1947 সালে দেশভাগের পর ঢাকার মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইফতারের সঙ্গে যোগ হয় গ্রাম বাংলার পিঠাপুলিও। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রমজানে ইফতারের আয়োজন ও বৈচিত্র্য বেড়ে যায় অনেক গুণ। সর্বোপরি পুরান ঢাকার এই চকবাজার মোগল আমলের এক বিস্তৃত ঐতিহ্য বহন করে আসছে।